আচ্ছা, তো অনেকের অটোক্যাড এই কালো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে ভালো লাগে না, অথবা চোখে সমস্যা যদি হয়ে থাকে, তাহলে তাদের জন্য আসলে ভিডিওটা যে আমরা অটোক্যাডের পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি, তার জন্য আমরা অপশনে যাব অথবা ওপিতে ক্ষেত্র দিব। ওকে, এরপরে আমরা যাব ডিসপ্লেতে। ডিসপ্লেতে গিয়ে এখানে কালারসে যাব। কালারসে গিয়ে যেদিকে কালারসের বক্স আছে, আমরা যে কোনো কালার নিতে পারি। আমি এখানে ব্লু দিয়ে দেখাচ্ছি, ব্লু দিলাম। এখানে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিব, দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। ব্যাস, আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে যাবে। আর যদি আমরা এখন লাইন টানি, লাইনের কালারটা ব্ল্যাকে দেওয়া আছে এখানে।